ওয়ামানা ওয়াহাতিন, কৃপণতা করা চিরদিনের জন্য হারাম। আমি আপনাকে তাকওয়া মসজিদ মসজিদে দান করার জন্য আমি বলছি না, এই কথা মনে একটা রাখবেন জীবনের কথা, যে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান। দানই এমন একটা এবাদত যা ছয়কে নয় করতে পারে, নয়কে ছয় করতে পারে। দানই একটা এবাদত যে সকালকে বিকেল করতে পারে, বিকেলকে সকাল করতে পারে। দানই একটা এবাদত যে আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। দানই একটা এবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। দানই এমন একটা এবাদত যে আপনার পাপকে এমন ভাবে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভাতে পারে। দানই একটা এবাদত বিচারের মাঠে অতক্ষণ পর্যন্ত দানের ছায়া তলে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। হাত্তা ইউক জাবাইনান নাস, আপনি আপনার দানের ছায়ার তলে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। হোক, বিচার কি হচ্ছে দেখা যাক। যার কারণে প্রত্যেকটা মানুষ যা উপার্জন করে তার আংশিক কিছু না কিছু দানের জন্য থেকে যেতে হবে, জরুরি হবে। ব্যবসায়ী হোক, চাকরি বাকরি হোক, চাষি হোক, যা উপার্জন করে তার একটা আংশিক দানের জন্য থেকে যেতে হবে চিরদিনের জন্য। যার কারণে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গাতে বলছেন যে আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে তুমি দান করো। ইনফেকুন আউতুন ফেকুন আমি মারা যাক না হো, আমি তোমাদের যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। হয়তো বা এই কারণে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলারা চাউল মাপে কতটি চাউল রান্না করব ছেলে মেয়ে আহাল পরিবার রাখাল কিষাণ কামলার জন্য, এরপরে মাপা যখন শেষ হয়ে যায় তখন থেকে এক মুষ্টি তুলে নেয়, যে সাত দিনের সাত মুষ্টিতে বেশ একটা পরিমাণ হয়ে গেছে। তার মানেই কি তাহলে রুজির মধ্যে থেকে দান করে দিলাম? হতেও পারে, যদি তা হয় তাহলে যে সেটা ভুল তা নয়, তবে দান যে এখানেই শেষ এটাও নয়। অত্র হাদিসে বুখারী মুসলিমের হাদিসে তিনটে জিনিসকে চিরদিনের জন্য হারাম করা হয়েছে, তার তিন নম্বরে হারাম করা হয়েছে কৃপণতাকে। কৃপণতা অবশ্যই ভয়াবহ কিছু, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া মিনাল বুখলে, তোমার কাছে আমি বাঁচতে চাই কৃপণতা হতে। এটি কি? আল্লাহ মিন আউযুবুক মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল, অনেক কিছু থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। তার মধ্যে একটা বাক্য আছে, কৃপণতা থেকে বাঁচতে চাই। কৃপণতা কি জিনিস? কৃপণতা কি জিনিস? 10 টাকা দেওয়ার মন হয়েছিল তারপর আর দিনই, এর নাম কৃপণতা।